এই ডিশের মধ্যে গোয়ার কোস্টাল রিজনের এত সুন্দর আমেজ রয়েছে, সুগন্ধি বড়া মশলা, ফুরফুরে মশলা আর নারকেলের ক্রিমি ভাব সব সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। বাকি গোয়ান রেসিপির মতোই আমরা প্রথমে মশলাটাকে বেটে নেব, আর তার জন্য যা যা উপকরণ লাগবে তা হলো গ্রেট করা নারকেল, রসুনের কোয়া, কাশ্মীরি শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচের দানা, তেঁতুল, ধনে, পেঁয়াজ আর হলুদ গুঁড়ো। আর দরকার পড়বে গাজর, আলু, কড়াইশুঁটি, বিনস, নুন, মাশরুম আর কাঁচা লঙ্কা। আসুন প্রথমে মশলার পেস্ট বানিয়ে নিই। প্রথমে নারকেল নেব। পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, কয়েকটা রসুনের কোয়া, লঙ্কা, জিরে, গোলমরিচ, গোটা ধনে, হলুদ, আর তারপরে ব্লেন্ড করে নিন। বাটার সময় দেখবেন যেন নারকেল বা অন্য কোনো মশলার দানা না থাকে, এই পেস্টটা যেন মিহি করে বাটা হয়ে যায়। আমরা সবজিগুলো আগে থেকে কেটে রেখেছিলাম, দেখবেন যেন সবজিগুলো বেশি বড় করে কাটবেন না, না হলে রাঁধতে অনেক সময় লেগে যায়। একটা পাত্রে তেল গরম করুন আর সমস্ত পেঁয়াজগুলো ভাজুন। এগুলো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ ভাজুন। এবার আমি সবজিগুলো অ্যাড করে দেব আর নাড়তে থাকবো। দেখুন নানান রকমের রং কি সুন্দর লাগছে, দেখে কি সুস্বাদু লাগছে। এখন যতক্ষণ না সেদ্ধ হচ্ছে এগুলো এভাবেই রাঁধুন, এর জন্য 7-10 মিনিট সময় লাগবে। সবজিগুলো প্রায় 5 মিনিট ধরে সেদ্ধ হচ্ছে, এবার এর মধ্যে মশলাটা অ্যাড করে দেব। ভালো করে নেড়ে নিন, তারপর সামান্য নুন অ্যাড করুন। সামান্য জল, ডিপেন্ড করছে আপনি কিরকম আপনার গ্রেভিটা চান সেই অনুযায়ী জল ঢালতে পারেন। তাহলে এই সময় তরকারিটার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিতে পারেন। এবার ঢেকে নিয়ে এটাকে 10 মিনিট সেদ্ধ করুন। সবজিগুলো সেদ্ধ হতে 10-15 মিনিট সময় নেবে। আপনি চাইলে সবজিগুলো আগে থেকে হালকা বয়েল করে নিতে পারেন আর তারপর তেলে ছাড়তে পারেন। সবজিটা তৈরি হয়ে গেছে, আপনি যদি এর গন্ধটা শোকেন তাহলে আপনার খিদে পেয়ে যাবে। এবার এটাকে সার্ভ করে দিই। ধনে পাতা দিয়ে গার্নিশ করে গরম ভাতের সাথে পরিবেশন করুন।